तो पेट्स पेट्स बादे আমার নতুন হবি ইন্টারেস্ট হচ্ছে গার্ডেনিংয়ের উপর হয়েছে। তো আমি লাইক দালিত স্ট্রিটে গেছিলাম, তো পেটস একটা কিনেছি আর কিছু বার্ডসও কিনেছি। তার সাথে সাথে আমি অর্কিড কিনেছি, এখানে দুটো অর্কিডস আছে, একটা বার্ডস বেরিয়েছে আর একটা এখানে আছে, তো দেওয়া হচ্ছে। আর এইখানে আমার আছে হচ্ছে চায়না রোজ, যেটা আমরা বলি জবা ফুল, ইয়ে ছিল ফুলটা পড়ে গেছে, এটা হোয়াইট কালার, ঠিক আছে। আর আরেকটাও গাছ আছে, এটাও আমার চায়না রোজ, এটা আমার লাইক অরেঞ্জ টাইপের। তো তার সাথে সাথে এগুলো যাতে হেলদি হয়, হেলদি হওয়ার জন্য আমি এদিকে তিন ফার্টিলাইজার কিনেছি। এটা সাম কাইন্ড অফ ব্ল্যাক সয়েল্ড, বাট কিছু একটা সামথিং মিশানো আছে। আর এইটাও একটা সাম কাইন্ড অফ ফার্টিলাইজার, আমি জানি না জিনিসটা কী বলে, বাট বলেছে গুড ফর রোজ অ্যান্ড প্লান্টস। এটাও সাম কাইন্ড অফ ফার্টিলাইজার, যেটা খুব পরিমাণে কম দিতে বলেছে এই দুটো আগের দুটো। বাট আমি এখন মাটির সাথে এটা মিক্স করবো, সেটা মনে হচ্ছে হেলদি, মনে হচ্ছে একটু অর্গানিক সয়েল ব্লা ব্লা একটু বলেছে, আমি ঠিক জানি না এতে কেমিক্যাল কম্পোজিশনটা কী। সো আমি ফুলগুলোকে এখন লাগে একটু জল দেবো, প্রতিদিন দিচ্ছি হালকা হালকা করে, তো প্রোগ্রেস দেখা যাক আফটার ওয়ান উইক। তো বার্ডসটা যেটা হয়েছে, সেটা আমি কিনে আনার পরে টু উইক্সের মধ্যে বার্ডসটা হয়েছে, ইয়া ফের ফাইভ ডেজ সেভেন ডেজের মধ্যে বার্ডসটা বেরিয়েছে। তো একটা হেলদি আছে, আর জবা ফুলের গাছগুলো এখনও হেলদি আছে, প্রবলেম নেই। আমার এখানে একটা লাইক তুলসী গাছ আছে, তো আমি নেই ছিলাম না, তো ইয়ে হচ্ছে এটাকেও ক্লিন করবো আরামসে। ওকে, দ্যাটস ইট।